হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন চলে এসেছি কিচেনে মেয়ের খাবার বানাতে। অলরেডি 9:30 বেজে গেছে। আর এদিকে দেখো, সোনা এখন খেলা করছে বাইরে, আর মা এখন বাসি উঠোনটা ঝাড় দিচ্ছে। সবাই যে যার কাজকর্ম আমরা করছি। মেয়ে এই উঠলো ঘুম থেকে, তাই এখন খেলা করছে বাইরে উঠোনে, যাতে একটু রোদ্দুরটা লাগে, শরীরটা ঠিক থাকে। আর এদিকে ওর খাবার হয়ে গেছে। আজকের ওকে ব্রেকফাস্টে দিয়েছি ওটসের পায়েস। ওটস দিয়ে আর দুধ দিয়ে একটু এলাচ ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ওর খাবারে তো চিনি দেই না, বাচ্চাদের চিনি খাওয়ানো একদমই উচিত না, কিন্তু যতটা পারবে না দিলে না। আমি তো দেই না, কিন্তু অনেক বেবিরা খেতে চায় না। তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু না দেওয়াটাই বেটার। তো বেশি কথা বলবো না, আর এদিকে চলো সোনাকে এবার খাইয়ে দিতে পারো। পড়ে আছে, শুধু সকালে রান্নাটা হয়েছে, কারণ ও ডিউটিতে যাবে, ওই জন্যই রান্নাটা করা হয়েছে। আর সব কিছুই পড়ে আছে। হয়ে গেছে, সকালবেলা দেখাতে পারিনি, গাল করে দিয়েছি। আপনাদের দেখাতে পারিনি, কারণ না বৌমা বাচ্চা নিয়েছিল, তো সকালে ছেলে অফিসে গেছে, ডাল করে দিয়েছি, বেগুন ভেজেছি, আর আপনার আলু পোস্ত করে দিয়েছি। এখন আবার দেখি কি রান্না করি। এই এখন তরকারি কাটতে বসেছি, মানে বাঁধাকপি, বাঁধাকপি কড়াইশুঁটি একটু ছাড়িনি, কড়াইশুঁটিগুলো পচে যাচ্ছে। কবে নিয়ে এসেছি, অনেক কড়াইশুঁটি নিয়ে এসেছিল আমার ছেলে, এগুলো এখন বৌমা বাচ্ছে। আর বাঁধাকপি এখন আর কেউ খেতেও চায় না, একটুখানি আছে ফেলে দেবো। এই জন্য এটাকে কড়াইশুঁটি দিয়ে একটু দেখি ভালো করে রান্না করে খাবো। আর কচু, কালকে তো কচু তুলেছি, কচু তুলে মেয়ের বাড়ি দিয়েছি, ছোট মেয়েকে দিয়েছি, বড় মেয়েকে দিয়েছি। আর আমি এখন প্রেশারে সেদ্ধ বসিয়েছি, দেখবো আবার গলা ধরে কি না। ওটাকে শিলে বেঁটে ওটাকে ভাজবো, ভেজে তারপরে খাবো, দেখি গলা চুলকায় নাকি, তাহলে তরকারি করে খাবো। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমরা কী করছি, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তাহলে আমরা যাবো বলে তারাকে সরে কচু চচু উঠিয়েছি, কোনো রকম তুলেছি, তুলে একটু ছোটো মেয়েকে একটু বড়ো মেয়েকে দিয়েছি, আর রেখে দিয়েছি। আজকে সেদ্ধ করেছি, দেখি গলা টলা ধরে কি কি। এবার কচু যে ইয়েটা আছে মুখটা, ওইটা আবার লাগিয়ে দিচ্ছি, লাগাচ্ছি, তারপরে দেখুন। না না বাবা, কলে না, ও কাকিমা ওখানে ঢুকে যাচ্ছে পুরো, যেন পায়ে হাতে জল ফল লাগিয়ে তাহলে সারাটা দিন জল। বাবা এদিকে আসো, সারাদিন জল খেতে, এদিকে ঠান্ডা লাগে, জ্বর চলে আসবে সোনা। ওই যে রূপার জ্বর এসছে, হ্যাঁ এই দেখ শিয়াল, এই শিয়াল আয় তো। ও বাবা, এই দেখ শিয়াল বেরিয়েছে, চলে গেল। অনেক পিঁপড়ে না, কচুটা লাগিয়ে দাও আবার খেতে পারবে। হয়ে লেবু গাছটাও বড় হয়ে গেছে অনেক, একটু সার টার পেলে তাহলে একটু ভালো ফলটা হয়। না সার পায় না, জল পায়, কিছুই পায় না। একটু ছাই দেবে জানো, বুবির থেকে নিয়ে, তাহলে ভালো কচুটা হবে। এই যে বাবা, দেখো দেখো বাবা, এই যে টুটু বাবা, হ্যাঁ বিবি, ব্যাট ব্যাট, ওটা ব্যাট, হ্যাঁ বাবা বাবা বাবা, ব্যাট ব্যাট হয়ে গেছে, কচু বসে না, হয়ে গেছে যে কচুটা তুলেছি সেটা সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, ভয়ে ভয়ে করছি, কারণ বলা যায় না যে চুলকাবে কি না চুলকাবে। তাহলে এবার কচুটা বেটে নিই, দেখুন শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এর মধ্যে সর্ষে দেব, অল্প করে দেবো সর্ষে। আমি কচু রসুন দিয়ে বেটে খাই, খুব ভালো লাগে। আজকে শুক্রবার তো, আজ রসুন খাবো না,
ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে বেটে নিচ্ছি। তাহলে আপনারা দেখতে থাকুন। ঝাল করে করবে সেদ্ধ হয়ে গেছে, তাও একটু বেটে নিচ্ছি, গোটা গোটা থাকে তো ভালো লাগে। এই যে কচু পাতা এবার মেখে দেব। একদম আঠার মতো লেগে যায়। কাঁচা লঙ্কা দিয়েও ভালো লাগে, কিন্তু দিয়ে একটু শুকনো লঙ্কা খেয়ে দেখি কিরকম লাগে। কাঁচা লঙ্কা দিয়ে বেশি করি, আর কি শুক্রবার তো রসুন টসুন কিছু দেয়নি, রসুন দিলে তো খুবই ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন, রসুন দিয়ে কাঁচা রসুন বেটে ভেজেও নিতে পারেন, ভেজে এর সঙ্গে বেটে বেটে কচুর সঙ্গে বেটে নেবেন, ভালো লাগবে। হয়ে গেল আমার, এখন রাত্রি 9টা বাজে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই ভাতটা আছে এটা দুপুরবেলার ভাত, আমি পরে মিশিয়ে দেবো। আর এদিকে বাসন, তারপরে হচ্ছে তোমার জামা কাপড়, মেয়ের জামা কাপড় সব কিছুই ছড়ানো, এগুলো এখন সব আলমারিতে গুছিয়ে রাখবো, এখন এইসবই কাজকর্ম করবো। আর এদিকে সোনাও ঘুমিয়ে পড়েছে। হচ্ছে এখন ওকে মেয়ে বাড়ি গিয়ে পিঠে করেছিলাম, এই চালের গুলো এখন খাচ্ছি, এত শক্ত খেতে পারছি না, খুব একটা শক্ত না, তাতে ব্যথা চাপা আর রাত হয়ে গেছে, এখন শুয়েছিলাম, শরীর ভালো লাগছে না। এখন বাজে 10টা। বুঝিয়েছে বৌমা, আজকের এখানে ব্লগটা শেষ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।